নমস্কার আজ বানাবো কচু ফুল গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এটা খেতে যারা খেয়েছেন তারা জানেন এটা কত টেস্টি আর যারা খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এর জন্য কচু ফুল নিয়ে নিয়েছি একটা ফুল নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে এই অংশ থেকে ওপরের পাতলা অংশটা কেটে নিচ্ছি পাতলা অংশটা কেটে নেওয়ার পরে এইভাবে টান মারলে ভেতর থেকে এটা বেরিয়ে আসবে বা হাতের অংশটা ফেলে দেব। আর থালার ওপরে যেটা রাখলাম সেই অংশটাকে নেব এই অংশটাকে ফেলে দেব খুব ভালো করে লক্ষ্য করুন ওপরের পাতলা অংশটা হালকা করে কেটে নিয়ে দু হাত দিয়ে টান মারলেই এটা বেরিয়ে আসবে এবার এই অংশটাকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি এই রকমভাবে কুচিয়ে নিয়েছি এই অংশটাকে ফেলে দেব এইভাবে বাকি ফুলগুলো কুচিয়ে নেব সব ফুলগুলোকে কুচিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব ফুলগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কিছুটা রসুন নিয়েছি এটাকে থেতো করে নেব অনেকগুলো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম নেড়েচেরে রসুনগুলোকে একটু ভেজে নিয়ে চার পাঁচটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম কচুর ফুলগুলো দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম চেড়ে মিশিয়ে নিচ্ছি একটা ঢাকা দিয়ে গ্যাস সিম করে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে হলুদ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে খোলা রেখে নেড়ে চেড়ে বেশ শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব অনবরত নেড়ে চেড়ে ভাজতে ভাজতে এই রকম শুকনো শুকনো হয়ে গেছে এটা প্রায় হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমাদের কচু ফুল অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য